গুড মর্নিং, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করব। আর আমার ভিডিওতে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখান থেকে স্টার্ট করি। তো আজকে সানডে, সানডে তো একটু স্পেশাল মেনু হতেই হবে। তো তো আজকে ভাবছি কী কী রান্না করবো তোমাদেরকে দেখাবো, আর একটা কারণও আছে সেটা বলছি। তো কী কী রান্না করছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। চলো আজকে রান্না করবো, লাল শাক হবে, লাল শাক ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজবো আজকে, কারণ আজকে নিরামিষের কোনো ব্যাপার নেই। আর হচ্ছে পটল ভাজবো, তার আগে আলু কফির তরকারি করবো। আলু কফিটা আমি একটু কফিটা ভাপিয়ে নিই, কারণ হচ্ছে না আমার গন্ধ একটা মানে কেমন একটা গন্ধ বেরোয়, সেই জন্য আমি কফিটা একটু গরম জলে ভাপিয়ে নিই, খুব না তাহলে সেদ্ধ হয়ে যাবে বেশি। আর মসুর ডাল করবো, মসুর ডালটা আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি, তা মনে হচ্ছে ঠিকঠাক হয় না, হয়তো আরেকবার দিতে হবে, কিন্তু কখনো কখনো এমন হয় কেন আমি বুঝি না। আর সেদ্ধ না হলে আমার ভালো লাগে না। আর করব পটল ভাজা, আর তারপরে আমি আর দেখাচ্ছি আর কি করব। আর এই মাছটা দেখছো, মাছটা হচ্ছে আজ করব না, মাছটা আমি কালকের জন্য নিয়ে রেখেছি। আজকে তো রবিবার, কালকে সোমবার, তো সকালে সত্যি আমার খুব তাড়াহুড়া লেগে যায়, তাই আমি বললাম আজকে মাছটা নিয়ে রাখো। তো মাছ নিয়েছে, আর এদিকে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। মাংসটা আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছি, তোমাদের যাবতীয় যা মশলা আছে বাড়িতে সব দিয়ে দেবে, দেখবে টেস্ট আরও বেশি হয়ে যাবে। না তা দিও না, যেটা প্রয়োজন সেটাই দিও। আমি এটা এমনি আর কি করলাম, তো মজা করলাম, তো এটা রেস্টে থাক, তারপরে আমি রান্নাটা শুরু করি, চলো। তো দেখো প্রায় হচ্ছে আমার শাকটা ডাল হয়ে গেছে। হ্যাঁ, আমি আলু কপিটা করছি, তো এখন কষাচ্ছি, আলু কপিটা হওয়ার মধ্যেই তো আমার আদা জিরি দিয়ে নিরামিষ করছি, এটা তো হয়ে গেছে। তো নামিয়ে আবার দেখাচ্ছি যে কেমন হলো তরকারিটা, আলু কপির তরকারিটা, ঠিক আছে? তো তোমাদের আমি পরে বলবো যে কেন এত রান্না করলাম, কে আসবে বা কে খাবে সেটা পরে বলছি। তো কালো কফির তরকারিটা হয়ে গেছে, আর সব রান্নাগুলো হোক, তারপরে তোমাদের আমি সবগুলো একসাথে একবার দেখিয়ে দেবো। তো লাল শাক, পটল ভাজা, যেটা আলু কফির তরকারি, আর এখানে করেছি মসুর ডাল। এটা তো এখন আর একটা মেনু বাকি আছে, এটা তোমাদের দেখিয়ে দিলাম, ওটা রান্নাটা শেষ হোক, তারপরে আবার দেখাচ্ছি। চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে নিই। তো এবার আমি চিকেন রান্না করছি, চিকেন রান্না করলে আমার হয়ে যাবে। আর চিকেন রান্না করব, তার পাশে ভাতটা একটু পরে বসবো, কারণ মা তো চিকেন খায় না, তো সেজন্য ভাতটা একটু পরে বসবো, চিকেনটা একটু হয়ে যাক, মানে একটু জলটা ছেড়ে যাক, জলটা একটু শুকনো হয়ে যাক, নাহলে আবার ছিটাবে। তো চলো চিকেন রান্নাটা হোক, দিয়ে খাওয়া দাওয়া করে আমি পরে তোমাদের সামনে আসতে। আর মাদের জন্য মাছ ছিল কালকে, সেজন্য আজকে মাছটা করিনি, মা বাবা দুজনেই মাংস খায় না। তো এখন হচ্ছে সন্ধ্যা না, এখন হচ্ছে সাতটা কি বাজছে এরকম। তো আমি এসেছি আমাদের বাড়িতে, আমি আমাদের বাড়িতে গেলাম, আজকে সারাদিন যাওয়া হয়নি, দিয়ে বসেছিলাম। তো মা দিয়ে বাবু বলল যে, দিদি বড় ছিল, বললো বাবু বললো যে মাসে আমি পরোটা খাবো, আমাকে পরোটা করে দাও। শুনছি তাহলে দে তাড়াতাড়ি করে করে দিই। তো সেজন্য তাড়াতাড়ি করে ওখানে পরোটা করলে মার শরীরটা খারাপ করছিলো, তো মা বললো যে আমি আর পারবো না, তো শরীরটা খারাপ করছে, তো আমি ঠিক আছে দাও, আমি তাড়াতাড়ি করে দিয়ে বাড়ি যাই। তো তাই ওখানে ময়দাটা মাখিয়ে তারপরে পরোটা করতে শুরু করলাম। সত্যি আজকে রবিবার তো জমে গেল না, রাত মানে দুপুরের তো মাংস আছে, সেটা দিয়ে পরোটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর আমাদের রবিবারে তো মাংস হয়েছিলো, তো আমি বাবুকে বলেছিলাম আসার জন্য যে বাবু দুপুরে খেতে আসিস, তো মা দিয়ে দেখছে আসিনি, বাড়িতে মাংস হয়েছে সেজন্য আর আসিনি। তোর মেসোই এনে দিয়েছিলো, যে মা বললো একটু বলিস তো এনে দিতে, বাবাও তো সব সময় বাড়িতে থাকে না, সেজন্য ও দিয়েছে, তাই ওর মেসোই এনে দিয়েছিলো দোকান থেকে। তো দেখো আমার বেলা হয়ে গেল, তো একটু একটু দেখাই, সবটা দেখাবো না, তাহলে বড় হয়ে যাবে। আমি কিন্তু খুব ভালো বেলতে পারি না, হ্যাঁ প্রথম দুটো তো ভালো হবেই না, প্রথম মেয়েরটা কিন্তু ভালো হয়ে যেন এটা দ্বিতীয় ওটা। তো চলো ভেজে নিই এবার, তো এটা গোল গোল দেখতে পাচ্ছ, এই গোল পরোটাটা খা, এদিকে এটা প্রথমটা দেখেছো ভালো হয়নি, এই গোল পরোটাটা করেছে আমার বরের জন্য, ও মানে পরোটা যেমনটা হয় তেমনটা খায়, এরকম গোল পরোটা খাবে। আর আমার হচ্ছে দিদির ছেলে খায় পরোটা, যে শেপটা হয় পরোটা যে শেপ হয় ওই পরোটা ও খায়, তো ওর জন্য ওই পরোটা করেছে, আর আমার বরের জন্য এটা করেছি। আর আমাদের যে আর আমি এ বাড়িতে নিয়ে এসেছিলাম, তা আমরা খেয়ে নেব। আর বাবুর জন্য হচ্ছে ওই পরোটা করেছে, করে রেখে এসেছি,
তো থামো দেখাচ্ছি, এই দেখো এই পরোটাটা কিন্তু আমি খুব একটা বেলি না, সেজন্য আমি পারি না, যেমনটা বেলেছি তেমনটাই বেলেছি। তো ওইটাই বাবুর জন্য এই পরোটা করেছিলাম, আমার বরের জন্য ওই পরোটা করে এনেছিলাম, দিয়ে আমাদের এ বাড়িতেই খেয়ে খাবো, এখনো খাওয়া হয়নি। দেখবে কেমন ফুলেছে পরোটাটা, দেখাচ্ছি চলো। এই দেখো ফুলেছে, দেখেছো? আমি এই পরোটা সত্যি ভাজি না, খুব কম, মানে আমি মানে ভাজিইনি বিয়ের পর, মানে এসে ভাজিইনি। আমাদের বাড়িতে বাবু এই পরোটা ছাড়া খায় না, তো দিদি কখনো কখনো ভাজে, তো আমি খুব কমই ভাজি এটা। তাহলে আবার পরে দেখাচ্ছে, তো দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো আমি এখান থেকে মাদারকে এখানে রেখে যাবো, আর আমি কিছুটা নিয়ে যাব, রাত্রে আমাদের হয়ে যাবে। তো তো তোমাদের বলেছিলাম যে সকালে যে আজ অনেক কিছু রান্না করবে, কিন্তু কেন করবে সেটা তোমাদের আমি পরে বলবো। তো আমাদের এখন প্রায় সবার খাওয়া দাওয়া শেষ, তো ভাবছি তাহলে বলি যে কি দেখালে ভালো হতো, কিন্তু দেখানো তো হলো না, মানে একটু তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য দেখাতে পারি না। আজকে হচ্ছে আমাদের বাড়ি মামা খেয়েছিলো, মামা মামি আর মামার ছেলে, হচ্ছে মামা বলতে আমার মামা শ্বশুর। তো মামা কয়েকদিন আগে পুরী গিয়েছিলো, তো ওখানে পুরীতে গেলে তীর্থস্থান, তো তীর্থস্থান থেকে ফিরে আসলে তাকে খাওয়াতে হয়, নতুন বস্ত্র দিতে হয়। তো সেই জন্য মা বললো তাহলে আজকে রবিবার আছে, আজকে খাইয়ে দিই। তো সেই জন্য আজকে একটু বেশি রান্নাবান্না করেছিলাম, এমনি তো আমাদের বেশি হয় রান্নাবান্না, তো এটাই কারণ ছিল। তো চলো তাহলে, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্টটা সব থেকে আমার বেশি, তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো, আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আমি করবো, আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে একটু উৎসাহ দাও, তবে আমি নিশ্চয়ই আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, বাই, গুড নাইট, টাটা।